সে গৃহিণী থেকে লিখেছে না গৃহকর্মী থেকে লিখেছে আমি প্রথমে একটু হতবম্ব হয়ে গিয়েছিলাম কিন্তু গৃহকর্মী মানে যে সেটা তো সে মিন করে লেখা নাই অনেকে বলছে কি মোদি তো চা বিক্রেতা ছিল চাওয়ালা ছিল পাকিস্তানে এইরকম অতি প্রশংসা করতে গিয়ে মানুষ এগুলি করে অর্থাৎ তিনি যে সাধারণ আমাদের উনি নিজেও বলতেন আমি একজন সাধারণ বাঙালি নারী আর বেগম জিয়া উনি একজন সুন্দরী এটা তার নিজস্ব একটা সিগনেচার কথা আমি বলছি যে এত প্রশংসা করার প্রয়োজন নেই শেখ হাসিনা যা করেছেন সেটা তো চোখের সামনে দৃশ্যমান আছে অতিরিক্ত প্রশংসা না করে বলি যে এই বার তিনি যেটা করেছেন আরেকটা বলি উনিশশো ছিয়ানব্বই সালে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দল তার কাছে গিয়েছিল তারা তখন তিনি তাদের বলছেন আপনারা যদি ভোটে দাঁড়ান কয়টা ভোট পাবেন উনি তাদেরকে ছড়িয়ে দিয়েছেন আপনারা তো পাঁচটা ভোটও আনতে পারেন না বুদ্ধিজীবীদের প্রতি তারা আস্থা আরেকবার মনে আছে আপনার হেফাজতে ইসলামের সাথে আগের কালে তারা একটা চুক্তি করেছিলেন সেটার জন্য আমাদের কবি চৌধুরী সহ যারা প্রগতিশীল বুদ্ধিজীবী তারা তার বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাবের মতো একটা ডেমনস্ট্রেশন নিয়ে গিয়েছিলেন এখানে তার যে বুদ্ধিটা ছিল এখন যখন এই জঙ্গি হামলা বেড়ে গেল তখন এক লক্ষ মসজিদের ইমামদের অথবা মৌলবীর সাহেবদের স্বাক্ষর নিয়ে ফত প্রচার করতে হলো এটা আপনারা আগে বুঝতে পারেননি অর্থাৎ যে সমস্ত লোক কিছুই না বুঝে আমাদের যে যদি বুদ্ধিজীবীরা আপনারা এক অভিনন্দন জানিয়েছিলেন অধ্যাপক হুমায়ুন আজাদের মতো আমি তাকে উদাহরণ হিসেবে বলছি তিনি মৃত হয়েছেন তারা যেগুলো বলতেন এগুলি যদি অনুসরণ করতেন তাহলে আওয়ামী লীগকে আরও একশো বছর ক্ষমতায় আসার কথা চিন্তা করতে হতো না মানে আওয়ামী বুদ্ধিজীবীদের সম্পর্কে আহমদ সাহায্য যে কথাগুলি বলেছিলেন সেটা আজকেও মনে পড়ে আর কি আহমদ সাহা বলেছিলেন আওয়ামী লীগের শত্রুর দরকার নাই জীবীরা যথেষ্ট বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবীর কথা বলেন নাই এই জন্য কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্বতন্ত্র তিনি আরেক ক্লাসের তিনি মুক্তিযোদ্ধা তিনি একই সাথে বিএনপিও করেন আওয়ামী লীগও করেন তো ডক্টর জাফরুল্লাহর মতো এত প্রতিভাবান লোক আপনি পাবেন কোথায়